আমাদের কিশোরগঞ্জের গর্ব, কিশোরগঞ্জের অহংকার, সারা বাংলার গর্ব, সারা বাংলার অহংকার। মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগরের সরকারের উপরাষ্ট্রপতির তথা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, আমাদের অহংকারের পুরুষ ইসলাম সাহেবের সুযোগ্য কন্যা, বাংলা রাজনীতিতে সুযোগ্য পুরুষ হিসেবে যাকে আমরা সবাই চিনি, আদর্শ এবং নিষ্ঠার সাথে তিনি বাংলাদেশের রাজনীতি করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আবেগে দুই পারের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এলডিআরডির মন্ত্রী এবং জনপ্রশাসনের মন্ত্রী, আমাদের হুসেনপুরের উন্নয়নের উপকার আমাদের অনুভূতির নেতা সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের আদরের ছিল বোন ডাক্তার সৈয়দ জাকিয়া নূর নীতি আপা, যাকে আমরা বিপুল ভোটের মধ্য দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন। নির্বাচনের কিছুদিন পরেই উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে মত বিনিময় কিংবা আপনাদের সাথে সাক্ষাৎ করার মতো তেমন কোন সময় উনি পান নাই। তাই হুসেনপুর উপজেলা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ঈদের পূর্বে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, আজকের এই ঈদ পুনর্মিলনী এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যারা হুসেনপুরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান যারা বক্তব্য দিবেন তাদের বক্তব্য শুনবেন, আমাদের প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনবেন এবং পরবর্তী পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। শীঘ্রতা আহ্বান রাখছি। এ পর্যায়ে ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্র নরঞ্জিত করার জন্য আমি বিনীত অনুরোধ জ্ঞাপন।